হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আপনাদের মধ্যে চলে আসছে একটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক মেসেঞ্জারে একটি নিউ আপডেট আসছে, সেই আপডেট প্রসঙ্গে আমি আপনাদের মধ্যে কিছু ডিসকাস করব। বাট আপনাদেরকে দেখা দেবো আসলে আপডেটের কাজটা কি। সো আপনারা যারা আপডেটে পেতে যাচ্ছেন, আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে মেসেঞ্জার চালু করবেন। এরপরে সরাসরি আপনারা কী করবেন, আপনারা সরাসরি মেসেঞ্জার চলে যাবেন। মেসেঞ্জার চলে যাওয়ার পর যেটা করবেন, আপনারা হচ্ছে ত্রিডোর আইকন অপশনটাতে ক্লিক করবেন। ত্রিডোর আইকন অপশনটাতে ক্লিক করার পর একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর উপরের দিকে দেখেন একটা সিটিং আইকন অপশন পাচ্ছেন, এটা হয়তো আপনাদের কাছে নিজের দিকেও থাকতে পারে, অর্থাৎ এর সিটিং অপশনটা খুঁজে বের করবেন। সিটিং অপশনে ক্লিক করলাম। সিটিং অপশন ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতেছেন, সুপারভিশন। সুপারভিশন এটার কাজ কি, এটা হচ্ছে মূলত নতুন ফিচার, নতুন আপডেট। এখন এটা কতটুকু লাভ হতে পারে, কতটুকু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, প্রত্যেকটা জিনিস আমি আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সুপারভিশনের যদিও বাংলা শব্দের অর্থ হচ্ছে তত্ত্বাবধান অথবা পর্যবেক্ষণ অথবা রক্ষণাবেক্ষণ। সুপারভিশনের বাংলা শব্দের অর্থ, বাংলা শব্দের অর্থ যেহেতু আপনি জানছেন রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধান অথবা পর্যবেক্ষণ, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারতেছেন আসলে এই আপডেট আপনার জন্য ক্ষতিও হতে পারে আবার ভালোও হতে পারে। সো আমি ডিসকাস করার আগে, প্রত্যেকটি জিনিস দেখানোর আগে আমি সবার ফার্স্ট এবার যেটা বলবো, আপনার যদি নিউ পার্সন যদি হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান নোটিফিকেশন বেল অন করে দেবেন। সো যাই হোক, এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি হচ্ছে সুপারভিশন অপশনটাতে ক্লিক করবেন। সুপারভিশন অপশনটাতে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর এখানে আপনারা যে দেখতেছেন উপরে ক্রিয়েট ইনভাইট, এটা আপনাদের কাছে নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে। সো ক্রিয়েট ইনভাইটের মধ্যে ক্লিক করবেন। আমি ক্রিয়েট ইনভাইট ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি একটা ইন্টারফেস চলে আসছে, এখানে অনেকগুলো লেখা আসছে, ঠিক আছে। সো এই ফিচারটা যদি আপনি যদি চালু করেন তাহলে আপনার থেকে তিনটা সুবিধা পেতে পারেন, তিনটা অসুবিধা হতে পারেন। এখন সুবিধাগুলো কী এবং অসুবিধাগুলো কী প্রত্যেকটা জিনিস আমি এখন বলবো। সুবিধা যদি বলি, আপনি মনে করেন সুপারভিশন যদি চালু করেন তাহলে যাদের গার্ডিয়ান আছে তাদের গার্ডিয়ানরা চলে তাদের ছেলেমেয়ের প্রত্যেকটা জিনিস তারা দেখতে পারবে। অর্থাৎ এক নম্বর যদি সুবিধা গার্ডেনের ক্ষেত্রে সুবিধা যদি কী, অর্থাৎ বাবা মার প্রতি সুবিধা কী, অথবা সেটা আপনি প্রিয়জন অর্থাৎ জিআই বিএফের ক্ষেত্রে এই জিনিসটা ক্ষতি হতে পারে, কারণটা হতে পারে প্রিয়জনের ক্ষেত্রেও সেম ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ বয়ফ্রেন্ড বুঝতে পারবে তার গার্লফ্রেন্ড কার কার সাথে কথা বলতেছে, সে কতক্ষণ মেসেঞ্জার অ্যাক্টিভ আছে, নতুন কারোর সাথে চ্যাট করতেছে কি না, সব কিছু কিন্তু বয়ফ্রেন্ড বুঝতে পারবে। সো আমি এটা কি, আমি এটা হচ্ছে বাবা এবং পিতা এবং মাতাকে দিয়ে বোঝাচ্ছি। বাবারা যখন এই জিনিসটা চালু করে দিবে, সুপারভিশনটা যখন ইউজ করবে, তিনটা সুবিধা পাবে। এক নাম্বার সুবিধা হচ্ছে আমি কতক্ষণ মেসেঞ্জার ইউজ করতেছি, কতক্ষণ আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি, তাহলে সেটা হচ্ছে আমার আব্বা, আমার পিতা, আপনার বাবা, আপনার মা, অর্থাৎ আপনার গার্ডিয়ান কিন্তু বুঝতে পারবে। দু নম্বর সুবিধা যেটা হচ্ছে কাদের সাথে আমি কথা বলছি সেটাও তারা সব সমস্ত কিছু কিন্তু তারা দেখতে পারবে, তাদের কাছে নোটিফিকেশন যাবে নতুনভাবে কারোর সাথে আমি কানেক্টেড হয়েছি কি না। তিন নম্বর সুবিধে, আমি মনে করেন আমার ফ্রেন্ড সার্কেল মেসেঞ্জার যত সমস্ত ফ্রেন্ড আছে সমস্ত কিছু মনে করেন আমার পরিচিত, আমার বাবা মা জানে। এরপরেও যদি আমি যদি নতুনভাবে যদি আমার কাউকে যদি সিক্রেটভাবে যদি কানেক্ট করি, সেই নোটিফিকেশনটা কিন্তু আমার বাবার কাছে চলে যাবে, আমার পিতার কাছে চলে যাবে, আপনার বাবার কাছে চলে যাবে। সো এটা শুধু পিতা মাতাকে দিয়ে আমি এক্সাম্পল স্বরূপ হিসেবে বোঝাচ্ছি, এটা হচ্ছে বয়ফ্রেন্ড প্রিয়জন যে যার ক্ষেত্রে এটা যদি প্রয়োগ করে সে জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে। এখন অসুবিধাগুলো কী, অসুবিধাগুলো হচ্ছে এটা যদি আমি যেটা চালু করি, অসুবিধাগুলো তারা যেটা পাবে বাবা মার ক্ষেত্রে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে আসলে আমি যদি কারোর সাথে যদি চ্যাট করি সেটা কিন্তু আমার বাবা দেখতে পারবে না, হয়তো বা বুঝতে পারবে আমি কারোর সাথে চ্যাট করতেছি এটা, কিন্তু আমি কী চ্যাট করতেছি, কী লিখতেছি, কী কথা বলতেছি সেগুলো আমার বাবা মা দেখতেও পারবে না, শুনতেও পারবে না। হয়তো দেখতেছি যে আমি অমুক তমুকের সাথে আমি চ্যাট করতেছি, কিন্তু তাদের মধ্যে যে কী আদান প্রদান হচ্ছে ওদের দেখতে পারবে না। দু নম্বর অসুবিধার ক্ষেত্রে যদি বলি, আমি যেটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, আমার বাবা মা যদি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে পারো, আমার অ্যাকাউন্ট যদি আমি যদি এদিক থেকে যদি এটা যদি চালু করি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার বাবা মা ছাড়লে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। তারপর তিন নম্বর হচ্ছে আমি যে কোনো মুহূর্তে সুপারভিশনটা চালু করার পর আবার রিমুভ করে দিতে পারবো, যেটা অপরজন পারবে না। সো এটার মধ্যে হচ্ছে সুপারভিশনের মধ্যে তিনটা সুবিধা অসুবিধা।
এটা বয়ফ্রেন্ড প্রিয়জন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে খারাপও হতে পারে বা লো হতে পারে যে যার উপর প্রয়োগ করে তেমনি ভালো হতে পারে হ্যাঁ আপনি মনে করেন আমার প্রিয়জন যদি কারোর সাথে যদি চ্যাট করে নতুনভাবে কারোর সাথে চ্যাট করতেছে কতক্ষণ সে মেসেঞ্জার অ্যাক্টিভ আছে সো এগুলো যদি আমি যদি দেখতে চাই তাহলে আমার এই সুপারভিশনটা চালু করতে হবে তো এটা খারাপ দিকও যেমন ভালো দিকও তেমন এখন এটা কীভাবে আপনি চালু করবেন আমি তো মূলত সব কথাগুলো শেয়ার করলাম এখন এটা হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে ক্রিয়েট ইনভাইট চালু ক্রিয়েট ইনভাইট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট ইনভাইট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা লিঙ্ক কপি চলে আসবে আপনি চাইলে এটা লিঙ্ক করতে পারবেন এই জায়গায় যদি ক্লিক করেন এটা কপি হয়ে যাবে অটোমেটিকলি সো আমি একটু কপি হয়ে গেলাম কপি হয়ে গেল এখন কপি করে সরাসরি আপনি এটা মেসেঞ্জার দিতে পারবেন অর্থাৎ আপনি আপনি যদি আপনার বাবাকে যদি দিতে চান তাহলে আপনার বাবাকে দিতে পারবেন আপনার যদি আপনার গার্লফ্রেন্ডকে যদি দিতে চান আপনার গার্লফ্রেন্ডকেও দিতে পারেন হ্যাঁ দিয়ে তাদেরকে বলবেন আমি একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের মধ্যে যদি তারা যদি ক্লিক করে তারা তাদের কাছে এটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে আমি কার সাথে কথা বলি কার সাথে চ্যাট করি কার সাথে মেসেঞ্জারে কতক্ষণ অ্যাক্টিভ থাকি কার নতুনভাবে কাকে কানেক্টেড করতেছি সমস্ত কিন্তু যাকে লিঙ্ক দিয়েছে সে কিন্তু দেখতে পারবে সে বুঝতে পারবে আমি কতক্ষণ অ্যাক্টিভ আছি কতক্ষণ ছিলাম মেসেঞ্জারে সব কিছু ও বুঝতে পারবে এখান থেকে লিঙ্কটা কপি করার পরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিতে পারবেন আর না হয় এখানে যে সেন্ড ইনভাইট অপশন আছে সেন্ড ইনভাইট অপশনটাতে মধ্যে ক্লিক করে আপনার কাছে যে কোনো যেগুলো অ্যাপস আছে আপনার ফোন গেলাতে সেগুলো শু করবে আপনি এখানে মেসেঞ্জার দিতে পারবেন অথবা আপনি জিমেলেও দিতে পারবেন লিঙ্কটা অথবা ইমোতেও দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপও দিতে পারবেন অথবা আপনি লিঙ্কটা কপি করে সরাসরি আপনি আপনার অ্যাপসের অ্যাকাউন্টগুলোতে গিয়ে তাকে দিতে পারবেন আমি যদি মনে করেন আমার বাবাকে দিতে চাচ্ছি তাহলে আমার বাবাকে লিঙ্কটা দিয়ে বলবো যে আব্বু আমি একটা লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কটা কপি করেন সেই লিঙ্কটা সরিয়ে ইনভাইট ক্লিক করেন যখন আমার আব্বু সেটা ইনভাইট লিঙ্কটাতে ক্লিক করবে তখন আমার আব্বু অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে এখন আমি কার কার সাথে কথা বললে কার কার সাথে কানেক্টেড আমি কতক্ষণ মধ্যে মেসেঞ্জারে থাকি রাত দিন সমস্ত কিছু কিন্তু আমার আব্বু দেখতে পারবে এখন আমার আব্বুকে বলেন আমার বয়ফ্রেন্ড বা অথবা আমার গার্লফ্রেন্ডকে বলেন আমি আমার গার্লফ্রেন্ডকে বলতে পারেন আমি কার কার সাথে কথা বলে চ্যাট করি কতক্ষণ অ্যাক্টিভ তার সমস্ত কিছু তুমি দেখতে পারো সো এটা হচ্ছে মূলত হচ্ছে সুপারভিশনের কাজ সো এটা আসলে খারাপ দিকও হতে পারে আপনার জন্য ভালো দিকও হতে পারে আপনার জন্য সো খারাপ দিক যেমন ভালো দিকও তেমন সো যাই হোক আজকে পিসের মধ্যে যদি কিছুটা যদি শিখতে পারেন বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত জন্য নেবেন আসসালামু আলাইকুম